দুমাস জেতার পরে, জেতার পরে কিভাবে টাইট দিতে হয়, আমি আপনাদেরকে কথা দিলাম রিস্কে ঢুকতে দেবেন না। তৃণমূলের দলদাস, তৃণমূলের দলদাস, বিডিও, এসডিওদেরকে ঢুকতে দেবেন না। দুমাস জেতবার পরে আমরা সব বুঝে নেব। নতুন টার্ম শুরু হলো সেতু চোর দীপক অধিকারী। সেতু চুরি করলো কে? দীপক অধিকারী। রিটেন ইন্টারভিউ পাস দেওয়ার পরে তারা কিভাবে কালীঘাটের দলদাস হয়ে যায়। যাই হোক, আমি আপনাকে কিছু বলবো না। দুমাস জেতার পরে, জেতার পরে কিভাবে টাইট দিতে হয়, আমি আপনাদেরকে কথা দিলাম যেভাবে হোক গ্রামের মানুষকে দিয়ে লাঠি ঝাঁটা দিয়ে হলেও এইসব লোককে ঢুকতে দেবেন না। কোনো পুলিশ পুলিশকে ঢুকতে দেবেন না। তৃণমূলের দলদাস পুলিশ, অনেক ভালো পুলিশও আছে, তৃণমূলের দলদাস পুলিশ, তৃণমূলের দলদাস বিডিও, এসডিওদেরকে ঢুকতে দেবেন না। আগামী দুমাস গ্রামকে দিয়ে আটকে রাখুন এই অবৈধ বালি। দুমাস জেতবার পরে আমরা সব বুঝে নেব, কিভাবে কি করতে হয় সেটা বুঝে নেব। আপনি, আমি বুঝতে পারি আপনার যে লিমিটেশনটা, আপনার পক্ষে তো অনেক কিছুই করা সম্ভব নয়। সেটা আমাকে তো বহু অফিসার একটাই কথা বলে, দাদা বুঝতে পারছেন সংসার আছে, চাকরি করছি, মানে এইরকম কালীঘাটের মুখ্যমন্ত্রীকে কেউ দেখেনি, এইরকম চোর সাংসদকে কেউ দেখেনি। মানে আমরা জানতাম সিবিআইডির গরুর কেস চলছে, তারপরে ওনার নেতা বললো, শঙ্কর দলিল বললো, আরে উনি তো 30% কাট মানে যারা কাজ করেন না। তারপরে ওনার পিএ যে সোনাচর রামপদ মান্না এবং পোস্ট অফিসের 700 চাকরি দিয়েছে, বিক্রি করেছে, সে রামপদ মান্না বললো না না উনি চাকরি বিক্রি করেও টাকা তোলেন। রামপদ মান্না নিজের কথা বলা, আমার কথা নয়। তো তারপরে জানলাম চাকরি বিক্রি করে টাকা তোলে। আজকে সকালে এসে জানলাম যে উনি বালি চুরি করেন এখান থেকে, কেশপুরের সিইও দিয়ে এখানে থেকে বালি তুলে বালি চুরিও করেন। তারপরে মা বোনেরা, ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা বলে, দাদা এই সেতু পেরোতে গেলে আমাদেরকে পয়সা দিতে হয়, 2 টাকা 5 টাকা 10 টাকা করে দিতে হয়। সেটা জানার পরে জানলাম যে নতুন টার্ম শুরু হলো সেতু চোর দীপক অধিকারী। সেতু চুরি করলো কে? দীপক অধিকারী।